দুই মাস বন্ধ থাকার পর শুরু হলো ইলিশ ধরা। জমে উঠতে শুরু করেছে চাঁদপুরের প্রধান আড়ত বড় স্টেশন মাঝঘাটে বেচাকেনা। প্রতিদিন বিক্রি হচ্ছে 700 থেকে 800 মন ইলিশ, কিন্তু স্থানীয় নদীতে কম ধরা পড়ায় দাম কিছুটা চড়া। বরিশালেও ধরা পড়ছে না প্রত্যাশিত পরিমাণ ইলিশ, এতে হতাশ জেলেরা। যদিও মৎস্য কর্মকর্তার দাবি দ্রুতই ইলিশ আহরণের পরিমাণ বাড়বে। 65 দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ইলিশ ধরা, তাই তো সরগরম চাঁদপুরের মাঝঘাট। প্রতিদিন আমদানি হচ্ছে 700 থেকে 800 মন ইলিশ, যা আসছে দক্ষিণাঞ্চলের ভোলা, চরফ্যাশন, হাতিয়া সহ বিভিন্ন জায়গা থেকে। যদিও ব্যবসায়ীরা বলছেন আমদানি বাড়লেও স্থানীয় নদীতে কম ধরা পড়ছে ইলিশ, তাই দামও কিছুটা বেশি। নদীতে মাছের আমদানি একেবারেই কম, যেখানে 100-150 মন হওয়ার কথা সেখানে 20-30 মন করে লোকাল মাছের আমদানি ছিল। তো অরিজিনাল চাঁদপুরের যে ইলিশ মাছটা সেটা নাই। 2.5 কেজি মাছ 24,000, 23,000, 25,000 চলে বর্তমান। এদিকে বরিশালে সাগরে ইলিশ শিকারে যাওয়া জেলেরা মোকামে ফিরছেন অনেকটা খালি হাতেই, নদীতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জেলেদের অভিযোগ সাগরে বড় জাহাজের কারণে ধ্বংস হচ্ছে ছোট মাছ, এতে মাছ শিকার করাই যেন দায় হয়ে উঠেছে। তো মাছ নাই কোনো, আর এই রকমের তো আমরা এই সিজনে দেই নাই। একদিন তো বড় দিন আছে, দুগ্গো দুগ্গো কিনে হেই মাছ, মাছই তো নাই বাজারে। আমাদের লিগে অভিযান আছে, ভারতের লিগে অভিযান নাই, হেয়ারা মাছ ধরি। জেলা মৎস্য কর্মকর্তার দাবি কয়েক বছর ধরেই জুন জুলাইয়ে পাওয়া যাচ্ছে না ইলিশ, তাই অপেক্ষা করতে হবে আগস্ট পর্যন্ত। গত বছর বরিশালে ইলিশ ধরা হয়েছিল 40,000 মেট্রিক টন, এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 42,000 মেট্রিক টন। সঞ্জিতা শান্তা, চ্যানেল 24।